দস্তবা দাবিতে সিআইটিইউ ডেপুটেশন সাগরদিঘি বিদ্যুৎ দপ্তরে। কেন্দ্র সরকার নিয়ে এসেছে বিদ্যুৎ সংশোধনা বিল 2022। সেই কেন্দ্র বিলের প্রতিবাদে মুর্শিদাবাদের সাগরদিঘি বিদ্যুৎ দপ্তরে বাম সংগঠনের ডেপুটেশন। তাদের দাবি, প্রত্যেক মাসের বিদ্যুৎ বিল প্রত্যেক মাসে নিতে হবে, অস্থায়ী কর্মীদের ন্যূনতম 26,000 টাকা বেতন দিতে হবে, শ্রমিক কর্মচারীদের নিরাপত্তার দাবি। এছাড়াও করোনা পরিস্থিতিতে যে গ্রাহকেরা বিদ্যুৎ বিল জমা দিতে পারেননি তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে, তাদের বিদ্যুৎ বিল কিস্তি করে দিতে হবে এবং তাদের অবিলম্বে বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবিতে একাধিক দাবি নিয়ে দস্তবা ডেপুটেশন দিয়ে থাকে বাম সংগঠন সিআইটিইউ। জিয়াউর রহমানের রিপোর্ট, NTVWB। আপনারা জানেন যে আপনার বিদ্যুৎ সংশোধনী বিল 2022, কেন্দ্রীয় সরকার এটা এই বিল নিয়ে এসছে। সেই বিলের প্রতিবাদে গোটা দেশে, গোটা রাজ্যে, মুর্শিদাবাদ জেলা এমনকি সাগরদিঘি ব্লকও বাদ নয়, এর প্রতিবাদে আমরা এসএস মহাশয়কে, আমাদের যে কাস্টমার কেয়ার যে সেন্টার ম্যানেজার আছে তাকে আমরা ডেপুটেশন দিলাম। তো এর সাথে সাথে কতগুলো বিষয় আছে সেগুলো আমরা যোগ করেছি। তার সাথে আমরা যেমন বলেছি যে প্রত্যেক মাসের বিল প্রত্যেক মাসে নিতে হবে, যাতে কোনোভাবেই আপনার গ্রাহক বিভ্রান্তিতে না পড়ে, অসুবিধায় না পড়ে, কোনো বিপদে না পড়ে, এটা আমরা বলেছি। তার সাথে আমরা বিরোধিতা করেছি যে যত ইলেকট্রিক পোড়াবে, যে যত ইলেকট্রিক খরচ করছে তাদের বেশি বিল হবে কেন, তাদের তো কম হওয়া উচিত। এটা কয়েকটা রাজ্য করছে, আপনারা কেন পারবেন না? যে যেমন ব্যবহার করবে, খরচ করবে, তার বিলটা কমা উচিত, এর প্রতিবাদ করেছি। আমরা বলেছি যে অস্থায়ী কর্মীদের ন্যূনতম 26,000 টাকা বেতন দিতে হবে, এটা আমাদের দাবি, মানে অন্যতম দাবি। আমরা সদ্য আপনার দিল্লিতে আমরা তালকোটরা স্টেডিয়ামে আমাদের সিআইটিইউ কৃষক সভা ক্ষেত মজুর সিদ্ধান্ত নিয়েছি কনভেনশনের মধ্য দিয়ে, একবার ন্যাশনাল কনভেনশন, যে সেখানে 26,000 টাকা মজুরি সমস্ত অস্থায়ী কর্মীদের দিতে হবে, এটা অন্যতম ইয়ে। আর তার সাথে সাথে আমরা বলেছি যে আমাদের সাগরদিঘিতে কোভিডের সময় 2020 এবং 2021, এই দুটো বছর যারা গ্রাহক মেশিন চালায়, ডিপ চালায়, ছোটো ছোটো চাষি, মাঝারি চাষি, তারা মেশিন চালিয়েছে, কিন্তু কৃষকদের কাছ থেকে, ছোটো ছোটো চাষিদের কাছ থেকে তারা পয়সা আদায় করতে পারেনি, সেই ডিপটা চালিয়েছে, এখন ডিপের পয়সা ডিউ আছে। এই ডিউটা যদিও গ্রাহকরা সময় নিয়েছিল, সেইখানে তাদের কানেকশানটা ডিসকানেকশন হয়েছে, তাদের কাটা হয়েছে, আর তাদের কিছু পয়সা ডিউ আছে, সেইটা গ্রাহকরা আজকে বলেছে যে আমরা পয়সা আপনার কিস্তিতে চালু করুন, পয়সা দিয়ে আমরা কানেকশান রিকানেকশান করব। এইটা আমরা দাবির মধ্যে রেখেছি। আর দাবি আছে আমাদের গোটা দেশে যা চলছে, যে শ্রমিক কর্মচারী যারা আছে, গ্রাহক বলুন, কর্মচারী বলুন, সবার নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তাহীন অবস্থায় কর্মচারীরা কাজ করতে পারবে না, এটা আমরা বলেছি। আর প্রিপেইড এই যে মিটার, স্মার্ট মিটার চালু করছে, এটা চালু করা যাবে না, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করে এটা চালু করতে হবে। এই সকল মিলিয়ে 10 দফার দাবিতে আমাদের জেলা নেতৃত্ব, সাধারণ সম্পাদক সিআইটিইউর যোগদান উপস্থিত, আমরা ডেপুটেশন দিলাম, আমাদের পার্টির নেতারাও আছে, আজকে সিআইটিইউ সাগরদিঘি ব্লক কমিটির পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিলাম। আপনার নাম পরিচয়টা বলুন। ইসমাইল শেখ, সিআইটিইউ সাগরদিঘি ব্লক কমিটির সম্পাদক।